হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি বুলু লকের এপিসোড 3। আগের এপিসোডে ইগো এবং আনরি বুলু লক প্রজেক্টের ব্যাপারে বলছিল। তো এপিসোড 3-র শুরুতে ইগো প্লেয়ারদের ফার্স্ট সিলেকশনের ব্যাপারে বলছিল, যেখানে প্রতি বিল্ডিং এর 5টি টিমের সবার সাথে সবার ম্যাচ হবে। এই টুর্নামেন্ট শেষে বিল্ডিং এ থাকা 5টি টিমের ভিতর যে 2 টিমের পয়েন্ট সবচেয়ে বেশি থাকবে তাকে কোয়ালিফাই করে সেকেন্ড রাউন্ডে নেওয়া হবে, আর বাকি টিম ডিসকোয়ালিফাই হয়ে যাবে, যারা কখনো ন্যাশনাল টিমের হয়ে খেলতে পারবে না। কিন্তু হেরে যাওয়া 3 টিমের বেস্ট প্লেয়াররা পরে সিলেকশনে যাবে, মানে হেরে যাওয়া প্রতি টিম থেকে একজন করে, আর ভালো খেলোয়াড় পয়েন্ট দিয়ে বিবেচনা করা হবে, যেখানে কোনো প্লেয়ার ফাউল করলে তার কিছু পয়েন্ট মাইনাস হবে। তখন ইগো প্লেয়ারদের বলে, এখন তোমরা তোমাদের জন্য গোল করবে নাকি টিমের জন্যে? ফার্স্ট সিলেকশনে সব স্ট্রাইকারদের পাপ পুণ্যর হিসাব করা হবে। এইটা 0 থেকে শুরু করার লড়াই। প্রথম ম্যাচ 2 ঘন্টা পর শুরু হবে, টিম এক্স ভার্সেস টিম জেড। তখন সব প্লেয়াররা রক পেপার সিজর খেলার মাধ্যমে টিম ফরমেশন সাজায়, যেখানে ইসাকে সেন্টার ফরওয়ার্ডে থাকবে। সবাই শুধু একটা কথাই ভাবছিল যে তাদের জিততে হবে, কিন্তু ইসাকে ভাবতেছিল 0 থেকে শুরু করার কথাটার মানে কি। তখন কুন বলল সময় হয়ে গেছে, আর সবাই মাঠের দিকে রওনা হয়, আর টিম এক্সও ফিল্ডে চলে আসে, আর তারা দুই পক্ষ একে অপরের সামনাসামনি হয়। এরপর ফিল্ডের মাইকে বলা হয় ম্যাচের সকল ধরনের ফাউল ভিআর ক্যামেরা দিয়ে দেখা হবে, অর্থাৎ মাঠে কোনো রেফারি থাকবে না, সব কমান্ড মাইকে দেওয়া হবে। আর এই ম্যাচটি 45 মিনিটের হাফ গেম হবে, অর্থাৎ ম্যাচের কোনো বিরতি থাকবে না, প্রথম হাফেই ম্যাচ শেষ হয়ে যাবে। এরপর ম্যাচ শুরু হয়, যেখানে বাসিরা প্রথম বল ইসাকে পাস করে, আর ইসাকে বল নিয়ে সামনের দিকে যায়, আর তখনই তার সামনে বিপরীত টিমের প্লেয়াররা ডিফেন্স দাঁড় করায়, যেখানে ইসাকে ভাবছিল এখন তার কি করা উচিত। আর তখনই রাইসি ইসাকের থেকে বল ছিনিয়ে নিয়ে সামনের দিকে ছুটে যায়, তখন ইসাকে রাইসিকে বলছিল তুমি এটা কি করছো। তখন রাইসি বলে যে বেশি গোল করবে সেই তো পরের রাউন্ডে যাবে, তাই না? এসব টিম দিয়ে কিছুই হবে না। তখনই কুনিগমে রাইসি থেকে বল ছিনিয়ে নিয়ে বলে, যদি এমনই হয় তাহলে আমিও নিজের জন্য খেলবো, আর সবাই তাদের পজিশন সেরে বলের পিছনে যাওয়া শুরু করে। টিম এক্সের প্লেয়াররাও শুধু নিজে গোল দেওয়ার জন্য লড়ছিল, আর ইসাকে হতবাক হয়ে তাদের লড়াই দেখছিল, আর ভাবছিল 0 থেকে শুরু করার মানে কি এইটাই, এখন আমিও কি তাদের সাথে গিয়ে লড়া শুরু করব। আর তখনই টিম এক্সের একটি প্লেয়ার সবার ভিতর থেকে বল নিয়ে ছোটা শুরু করে, যার নাম হলো বারো, আর সে ইসাকে বলছিল তার সামনে থেকে সরে যেতে, কিন্তু ইসাকে তাকে আটকানোর চেষ্টা করলো, সে ড্রিবলিং করে ইসাকের সামনে থেকে বল নিয়ে যায়, আর ডিফেন্সে থাকা কোন এবং ইমামুরের পায়ের নিচ থেকে বল নিয়ে যায়, আর ইসাকে এটা দেখে অবাক হয়ে যায়, আর সে পেনাল্টি বক্সের ভিতর গিয়ে এমন জোরে শট করে যেটা বার পোস্ট থাকা গোলকিপ লিমন লড়ার সময়টুকু পায়নি। আর এখানে টিম এক্স প্রথম 5 মিনিটেই তাদের প্রথম গোলটি করে ফেলে, আর টিম এক্স এর সবাই গোল সেলিব্রেশন করতে থাকে, আর প্রথম গোলে টিমের ভারসাম্য নষ্ট হয়ে যায়। তখন ইসাকে বলছিল আমাদের সবাই পজিশন ঠিক রেখে খেলা উচিত। তখন রাইসি বলল তার মানে সেন্টার ফরওয়ার্ড হওয়ার কি সব গোল তুমিই দেবে, আর তারা সবাই বলছিল তাদের নিজেদের পাস দিতে, মানে সবাই নিজেরা গোল দিতে যাচ্ছিল। তখন মাইকে আবার ম্যাচ শুরু করার জন্য বলা হয়। এরপর ইসাকে বল নিয়ে ভাবছিল আমাকে শান্ত হয়ে খেলতে হবে, আর সে বাসেরাকে বলল তারা দুজন যেন এক অপরকে পাস দিয়ে খেলে। তারপর ইসাকে বাসেরাকে বল পাস দেওয়ার সাথে সাথে ইগাগরি বল নিয়ে দৌড় শুরু করে, আর সে বলছিল এখানে যে সবচেয়ে বেশি গোল করবে সেই আগে যাবে, আমাকে শুধু আমার গোলের উপর নজর দিতে হবে। আর তখনই টিম এক্সের প্লেয়ার ট্যাকেল করে ইগাগরি থেকে বল নিয়ে যায়, আর আবারও টিম জিটের সবাই তাদের পজিশন সেরে বলের পিছনে ভাগা শুরু করে, কিন্তু এবার টিম এক্স তাদের ফরমেশন অনুযায়ী খেলা শুরু করে, যেখানে তারা বোঝা যায় সবাইকে এটা টিম হিসাবে খেলতে হবে, তাহলেই তারা জিততে পারবে। আর তখন তারা 12-কে বল পাস দেয়, আর তাদের সবার ফরমেশন ঠিক রাখছিল, আর ইসাকে তাদের টিম ফরমেশন ঠিক রাখা দেখে ভয় পেয়ে যায়, আর এদিকে 12 বল নিয়ে এগিয়ে যাচ্ছিল, যা দেখে টিম রেটার সবাই তাদের ফরমেশন সেরে 12 থেকে বল নেওয়ার জন্য ছুটতে থাকে। আর তখনই 12 সবাইকে তার কাছে এনে তার টিমের অন্য প্লেয়ারকে বল পাস করে দেয়, আর অন্য প্লেয়ারদের কাছে কেউ না থাকায় তারা ইজিলি গোল করে দেয়, আর এখানেই তাদের দ্বিতীয় গোলটি হয়ে যায়। আর ইসাকে বুঝতে পেরেছিল যে এইভাবে তারা হেরে যাবে, কারণ তাদের বিপরীত টিমের সবাই ঐক্যবদ্ধ হয়ে খেলছে, কিন্তু তাদের টিম ছন্নছাড়া হয়ে গেছে। আর ইসাকে ভাবতে লাগলো এরাও কিছুক্ষণ আগে আমাদের মতোই ছন্নছাড়া ছিল, কিন্তু 12-র একটি গোলে তারা ঐক্যবদ্ধ হয়ে যায়। তখন ইসাকের ইগোর কথা মনে পড়ে যায়, যেখানে ইগো বলছিল এটা 0 থেকে শুরু করার লড়াই। আর ইসাকে ভাবতে লাগলো যদি আমরা এই গেমটাকে 0 ধরি তাহলে এখানে 12-র খেলা 0 না 1 হয়, আর এই 1-এর কাছেই জিত রয়েছে, আর এখানে একটি টিমের জন্ম হয়, তাহলে এটাই কি
জিরো থেকে শুরু করা লড়াই। আর ইসাগি বুঝে যায় সে যদি তার টিমের স্কোর জিরো থেকে এক না করতে পারে তাহলে তার টিমের অবস্থা আরো খারাপ হবে আর তার বিপরীত টিমের অবস্থা আরো ভালো হবে। আর এখানে টিম এক্স একটি একটি করে পাঁচটি গোল করে ফেলে আর ম্যাচ শেষ হতে মাত্র 3 মিনিট বাকি ছিল। তখন বাসিরা বলছিল 3 মিনিটে আমরা কখনোই 5টি গোল করতে পারবো না, কিন্তু 1টি গোল তো করতেই পারবো। এখানে সবার থেকে বাসিরা আলাদা ছিল, সে গেমের মোমেন্টাম বুঝতে পারতো। সে বুঝতে পেরেছিল টিম এক্স যেহেতু 5টি গোল করে দিয়েছে সেহেতু তাদের খেয়াল এখন পুরোপুরি ম্যাচের ভেতর নেই। ইসাগি বলছিল আমি এ জিরোকে একে বদলাবো। যেখানে বাসিরা গেম প্ল্যান বানায় সে তার কাছে বল দেখে সবাইকে তার দিকে আকৃষ্ট করবে, তারপর ইসাগির কাছে একটা বড় পাস দেবে যাতে ইসাগি আরামসে গোল দিতে পারে। আর বাসি বাজার সাথে সাথে ইসাগি বল বাসিরার কাছে পাস দিয়ে বার পোস্টের দিকে দৌড়তে শুরু করে আর বাসিরা তার কাছে বল রেখে টিম এক্স এর সব প্লেয়ারকে তার কাছে একত্রিত করে ফেলে। এরপর বাসিরা লম্বা একটি পাস করে ইসাগিকে আর যখন ইসাগি গোল করতে যায় তখনই তার সামনে 12 চলে আসে আর বলে তুমি আমাকে পার করতে পারবে না। এখানে 12 ইসাগির প্ল্যান বুঝতে পেরে গিয়েছিল। তখন ইসাগির পিছন থেকে রাইসি এবং কুনিগামি ছুটে আসতে থাকে আর বল পাস চায়। আর এদিকে 12 বল ছিনিয়ে নেওয়ার জন্য ছুটে আসছিল আর এদিকে ইসাগি পুরোপুরিভাবে ঘাবড়ে যায়, সে কি করবে বুঝতে পারছিল না। কিন্তু হঠাৎ ইসাগি কুনিগামিকে বল পাস করে দেয় আর কুনিগামি বল পাওয়ার সাথে সাথে গোল করে দেয়। রাইসিকে বল পাস না দেওয়ার কারণে রাইসি ইসাগের উপর রাগ করতে থাকে। তখন 12 এসে ইসাগিকে বলে গোল দেওয়ার আগে যদি তুমি ভয় পাও তাহলে তুমি কখনোই স্ট্রাইকার হতে পারবে না। এরপর সিন চেঞ্জ হয়ে সবাইকে রুমে দেখানো হয় যেখানে সবাই সবাইকে দোষারোপ করছিল ম্যাচ হারার জন্য। তখন কুন সবাইকে থামতে বলে আর সে সবাইকে বলে আমরা যদি আর এক ম্যাচ হারি তাহলে বাদ হয়ে যাব, আর সবাইকে বলে যদি আমাদের পরের রাউন্ডে যেতে হয় তাহলে আমাদের সব ম্যাচ জিততে হবে আর সর্বোচ্চ 1টি ম্যাচ ড্রো করতে পারবো। এখন আমরা যদি আর 1 ম্যাচ হারি তাহলে গেম ওভার। তখন পাশ থেকে চিগিরি বলল ইগো আমাদের ওয়ার্ল্ড কাপ জিতানোর কথা বলছিল ও ক্রিস্টিয়ানো রোনালদো মেসি ওদের কথা বলছিল, কিন্তু ওরা তো কখনো ওয়ার্ল্ড কাপ জিতেনি, ও হয়তো জিরো থেকে শুরু করা লড়াই দ্বারা আমাদের কোনো হিন্ট দিয়েছিল। তখন ইসাগি বলল ফুটবলের জিরোর মানে আমি জানি, আজকের ম্যাচে সবাই নিজের গোল করার জন্য লড়ছিল, জিরোর এটাই মানে। কিন্তু 12 গোল দিয়ে তাদের টিমের জিরো ভেঙে দেয়, সে গোল করে তার টিমের মোমেন্টাম ঠিক করে দেয়, 12টা ট্যালেন্ট দিয়ে দুর্বলের গ্রুপকে জিরো থেকে 1 বদলে দেয়। আর ইগো টপ প্লেয়ার হওয়ার নিয়ম আমাদের অহংকার বের করার জন্য দিয়েছিল, যার ফলে তখন আমরা শুধু নিজের কথা ভাবছিলাম। তখনই তাদের রুমের স্ক্রিনে ইগো এসে বিল্ডিং 5-এর সেকেন্ড ম্যাচের ফলাফল জানায় যেখানে টিম বি টিম ওয়াইকে 8-0 হারিয়েছে। তখন ইগো বলল তোমরা জিরোর মানে বুঝে গেছো কিন্তু জিরোকে কীভাবে 1 বদলাবে সেইটা তো জানো না। তখন ইগো উদাহরণস্বরূপ জাপানের কথা বলে যেখানে জাপানের লোকদের পজিশনের হিসাবে কাজ করতে ভালো লাগে, এজন্য জাপান বেসবল খেলে অনেক ভালো কারণ সেখানে সবাই যে যার পজিশনে খেলে, এই জন্য জাপানিদের এই খেলা পছন্দ। কিন্তু ফুটবলের হিসেবে ভিন্ন, এখানে প্রয়োজন অনুযায়ী সবার অফেন্স এবং ডিফেন্স করতে হয়, এখানে পজিশন ধরে খেললে কখনো জেতা সম্ভব না। এজন্য আমাদের দরকার এমন একজনের শক্তি যে একাই জাপানিজ টিমকে সবার উপরে নিয়ে যাবে। তখন ইগো বলল তোমার গোলে বিপরীত টিমের স্ট্রাকচার ভেঙে যাবে, স্ট্রাইকারের মানে বিধ্বংস, তুমি গোল করার মানে তুমি বিপরীত টিমের ভারসাম্য নষ্ট করে দিয়েছো, সবাই সবার হাতিয়ার নিয়ে নাও আর সেটা দিয়ে তোমরা তোমাদের অপোনেন্ট টিমকে ধ্বংস করে দাও। এখানে হাতিয়ার বলতে প্লেয়ারদের স্ট্যাটিসকে বোঝানো হয়েছে। ইগো বলছিল তোমাদের এই হাতিয়ার তোমাদের গোল করতে সাহায্য করবে আর যখনই তোমরা এটা বুঝতে পারবে তখনই তোমরা জিততে পারবে। আর তার এই কথার সাথে সাথেই শেষ হয়ে যায় বুলু লোকের এপিসোড 3। দেখা হবে পরের এপিসোডে।